ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান বিনান্সের স্পন্সররে যুক্ত থাকায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে মামলা করা হয়। এই বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে তিন ভুক্তভোগী মামলা করেছেন। বিজনেস ভিত্তিক সংবাদ মাধ্যম কয়েন টেলিগ্রাফ এই খবর প্রকাশ করেছে। মামলার তিন বাদী মিখাইল সিজমোর, মিকি ভোংদারা আর গর্ডন লুইজের দাবি রোনাল্ডোর প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। 2022 সালে প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন CR7। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অবৈধভাবে বড় অঙ্ক হাতিয়ে নিয়েছে বিনান্স।